আলাইকুম ওরমতুল্লাহ প্রশ্ন হল যে বিয়ের বায়োডাটা তৈরি করতে গিয়ে পাত্র অথবা পাত্রী তার ব্যক্তিগত আমলগুলো যদি উল্লেখ করে যেগুলো সে নফল এবাদত করে থাকে তাহলে সেগুলো রিয়ার মধ্যে পড়বে কিনা বা এগুলো দূষণীয় হবে কি না এর উত্তর হলো যে প্রথমত এগুলো উল্লেখ কেন করতে হবে এগুলো উল্লেখ করার যদি প্রয়োজন না থাকে তাহলে উল্লেখ না করাই ভালো আর যদি মানুষ অনেক সময় দেখে যে যদি একটু নেক নেককার পরেজগার ইত্যাদি হয় তাহলে অগ্রাধিকার দেয় বা পছন্দ করে বা আগ্রহী হয় এবং এক উভয় পক্ষই এরকম ভালোটা চায় এরকম ক্ষেত্রগুলোতে যেখানে খায়ের আছে কল্যাণ আছে সেখানে উল্লেখ করতে কোনো বাধা আছে বলে আমি মনে করি না তবে এখানে বিষয়টা কি বিষয়টা হলো যে সে তো এখানে উল্লেখ করছে যে এই কাজগুলো করে এবং বিশেষ একটা উদ্দেশ্য নিয়ে ভালো একটা উদ্দেশ্য নিয়ে কিন্তু আমলগুলো করার সময় কিন্তু সে এই উদ্দেশ্যতার ছিল না যে আমি এগুলো আমল করছি এগুলো দেখিয়ে ভালো পাত্র কিংবা ভালো পাত্রিক সংগ্রহ করব বা পাত্র বা পাত্রিকে আকৃষ্ট করার জন্য এগুলো আমি উল্লেখ করবো সেটা তো নিশ্চয়ই সে করেনি সুতরাং ওটা রেয়া হবে না কিন্তু আমল করার সময় যে তার এরকম খেয়াল থাকে যে আমি এগুলোর মাধ্যমে পাত্র কিংবা পাত্রীকে আকৃষ্ট করব অপরপক্ষকে আমি আকৃষ্ট করব তা এবং ফায়দা নিব এটা নিশ্চয়ই নিঃসন্দেহে রিয়া হবে এটা নিঃসন্দেহে রিয়া হয়ে যাবে আর মানে আসলে একটা পর্যায়ে আছে যে এখানে রিয়া হবে না সেটা হলো যে অপরপক্ষ পরেশগার তারা পরেশগার এবং এরকম পরেজগার একটা পক্ষ বা পাত্র হোক অথবা পাত্রী হোক সেটাকে হাতছাড়া করাটা ঠিক হবে না সুতরাং ক্ষেত্রে যদি আমার যে আমি নফল আমলগুলো করে থাকি সেগুলো উল্লেখ করলে তারা যদি খুশি হয় তারা যদি আগ্রহী হয় তাহলে এরকম ক্ষেত্রগুলোতে উল্লেখ করা যেতে পারে সমস্যা না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তবে আমল করার সময় দুনিয়বে কোনো ফায়দা হ্যাঁ ধনী বাড়িতে বিয়ে করা বা বিয়ে হওয়া এ ধরনের মোট কথা দুনিয়া বি কোনো উদ্দেশ্য না থাকা চাই আর আর কি আর অপর যেখানে বিয়ের বায়োডাটার ক্ষেত্রে উল্লেখ করা হবে সেখানেও অন্তরে আল্লাহর ওপর মানে তওয়াকল রাখতে হবে অর্থাৎ আল্লাহর ভালোবাসা আল্লাহর জন্য যে বন্ধুগুলো করতেছি এখ্লাস এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে দিয়ে তারপরে সচেতন অবস্থায় এগুলো উল্লেখ করতে হবে আর কি ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো এটা রিয়া হবে না বলে মনে হচ্ছে আসসালামু আলাইকুম